এ রহস্যে কত কিছু জানা তার কত কিছু অজানা জানতে হলে সব অজানা ঘটনা দেখুন সবে কিছু কথা অজানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান কিছু কথা অজানা নিয়ে দর্শক আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে কিছু অজানা তথ্য দেওয়ার জন্য এবং সফরের মাধ্যমে আমরা ভ্রমণও করতে থাকবো সাথে সাথে আপনাদেরকে কিছু অজানা তথ্য আমরা দেব সেটি হচ্ছে কি ব্যাপারে সেটি আমি আপনাদেরকে বলছি দর্শক সেটি হচ্ছে হজরত সেইদুনা আমিনা রদিয়াল্লাহ তালা আনহা এবং হজরত সইদনা আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহু সম্পর্কে অর্থাৎ হুজুরে পাক সাল্লাহ আলহিয়া আব্বা আব্বাজান এবং আম্মিজান সম্পর্কে ইনশাআল্লাহ অজানা তথ্য দেব তো দর্শক আমরা বিগত যে অনুষ্ঠানগুলো আমরা নুরুদ্দিন ভাইয়ের সাথে কাটিয়েছি আজকেও কাঠাবো এবং ওনার সাথে সফরে সফরে ভ্রমণে ভ্রমণে আমরা কিছু আলোচনা করব ইনশাল্লাহ দর্শক আমাদের সঙ্গে থাকুন আসুন আমরা এখন নুরুদ্দিন ভাইয়ের কাছে যাব ইনশাল্লাহ তো এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শুরু করব আসুন আমাদের সাথে আসুন কিছু কথা অজানার কিছু কথা অজানা কিছু কথা অজানা কিছু কথা অজানা হাজার রহস্যে ভরা আল্লাহর কিছু জানাতার কত কিছু অজানা জানতে হলে সেই সব অজানা ঘটনা দেখুন সবে কিছু কথা অজানা কিছু কথা অজানা আলহামদুলিল্লাহ দর্শক আমরা ঈদের এই অনুষ্ঠানে কিছু কথা অজানা এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েকটি পর্বে আমরা নুরুদ্দিন এর সাথে সময় কাটিয়েছি আজকেও আমরা ইনশাল্লাহ ওনার সাথে সময় কাটাবো এবং আজকে যে আমাদের অনুষ্ঠানের বিষয় সেটা হচ্ছে যে তিনি আমার জানা মতে পাক সাল্লাহ আলহি আসাল্লামের আম্মি যান মা আমিনার দে্লাহ তালা আনহার মাজার শরীফে গিয়েছিলেন তো সেই ব্যাপারে ওনার কাছ থেকে জানতে চাইবে হুজুর আপনি ওমরা করেছেন এবং সাথে সাথে মা আমিনার মাজার শরীফে গিয়েছেন তো এই জিনিসটা আপনার অনেক কেন আসলো যে ওনার মাজারে কেন যাবেন বা এই বিষয়গুলো একটু জানানো বিসপিল্লাহ রহমান রহিম রাশেদ ভাই আসলে আল্লাহ পাকের দয়া প্রথম থেকেই তো মা মেনারুদী আল্লাহ তালার মাজার শরীফের ওনার প্রতি একটা মহব্বত ছিল মাজার শরীফের যাওয়ার একটা নিয়ত ছিল কেননা আমরা স্বাভাবিকভাবে কেউ আমাদের মা বাবার কবর শরীফ জিয়ারত করলে আমরা খুশি হই যে আমার মা বাবার কবর জিয়ারত করা হচ্ছে তো আমারও একটা মন মানসিকতা ছিল যে যার কারণে আমরা ইসলাম পেলাম ইমান পেলাম যার কারণে এত নিয়ামত পেলাম ইসলাম আজকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো এবং ইসলামের অনুসারীদেরকে এত সম্মানিত করা হলো তো যার কাছ থেকে ওই নিয়ামত পেয়েছি যিনি আমাদেরকে তোহফা দিয়েছেন ওনার একবার কবর শরীফে গিয়ে ইনশাল্লাহ হাজরে দেবো আল্লাপাক দয়া করেছে এবার মদিন শরীফের সফরে আবুয়া নামক সেই পবিত্র জায়গার মধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং সেটাও এরকম একটা পাহাড় বড় একটা পাহাড়ের উপর উঠতে নামতে অনেক সময় লাগে মাশাল আশিকানের রসুল ওখানে যান গিয়ে ওখানে হাজিরি দেন যখন ওখানে হাজিরি দিলাম আসলে মনে হচ্ছে যে জীবনের আরেকটা পাওয়া হয়ে গেল পূর্ণতা আসলো যে আমার প্রিয়নবীর সাল্লাহ আলী ওয়ালামের আম্মাজানের শরীফ জিয়ারত করার সৌভাগ্য হলো কালকে আমতের ময়দানে যদি আল্লাহ পাকের দরবার থেকে জিজ্ঞেস করা হয় কি নিয়ে এসেছো বলবো আমার নবী সাল্লাহ আলি আলী ওয়াসাল্লামের মা বাবার এবং ওনার বাইতের মহব্বত নিয়ে এসেছি সবচেয়ে বড় কথা মা মেনারুদিয়াল্লাহ তালানহাকে মহব্বত করে মদিনা শরীফ থেকে প্রায় পাঁচশো বা সাতশো মাইল বলা হয় ওরকম দূরবর্তী গিয়ে আবু নামক স্থানে গিয়ে মা আল্লাহ তালানহার জিয়ারত করার সৌভাগ্য পেয়েছি সেভাবে বলা হয় যে যে কোনো সময় মুরব্বীদেরকে জিয়ারত করা ইসালে সোয়াব করা ওদেরকে বড় বড় দিনগুলোতে স্মরণ করা যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে আপনি বৃহস্প শুক্রবার এবং সোমবার এবং সবে বরাত সবে কদরের সময় নিজের মুরব্বীদের রোগগুলো গড়ের মধ্যে চলে আসে এবং বলা হচ্ছে শুক্রবার দিন যদি কোনো ব্যক্তি গিয়ে নিজের মা বাবার কারো কবরে সুরসিন শরীফ তেল করে করে আল্লাপাক ওই ব্যক্তিকে মা বাবার এই কবর শরীফ জিয়ারত এবং সুরে হাসান শরীফের কারণে মা বাবাকেও মাখ ফিরত করে দিবেন যিনি জিয়ারত করেছে ওনাকেও মাফ করে দিবেন্লাহ তো সেক্ষেত্রে মুরব্বীদের আমাদের আমাদের মুরব্বীদের কথা বলা হচ্ছে তো যিনি সকল মুরব্বীদের মুরব্বী আচ্ছা আমার প্রিয় নবী সালাহুল ইসলামের আম্মা যান তো ইনশাল্লাহ এটা একটা মনের মধ্যে একটা আশা যে মা মেনার রদিয়াল্লাহ তালনার কবর শরীফে যদি যাই আল্লাহ পাকের দয়ায় আমার প্রিয় নবী ইসাল্লা একটা সুনজর হবে আর প্রিয় নবীলের সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হবে অবশ্যই যা আসা যাওয়ার ক্ষেত্রে একটা মহব্বত কাজ করছিল ইয়ারসোল্লাহ যাওয়ার সময় সবজি গুম্বর শরীর দিকে তাকিয়ে ইয়ারসল্ল আমাকে অনুমতি দেন আমি আপনার আমার রওজা শরীফে কবর শরীফে যাচ্ছি এবং যে পাহাড়ের মধ্যে ওনার মাজার শরীফ কবর শরীফ অবস্থিত এটা মদিনা শরীফ থেকে সাতশো কিলোমিটার দূরে প্রায় চারশো থেকে সাতশো কিলোমিটার আচ্ছা প্রায় প্রায় চার পাঁচশো কিলোমিটার দূরে আবুয়া নামক স্থান আচ্ছা তো তিনি সেখানে কেন গিয়েছিলেন আসলে ওই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছিলেন আমার প্রিয় নবী সাল্লি আলী ওসাম মাজান তো যাওয়ার পথে উনি সেখানে যাওয়ার মতান্তরে আসার সময় জি তো ওই আবুয়া নামক স্থানে আমার প্রিয় নবী সাল্লাহ ইসলামের আম্মা যান উনি অসুস্থ হয়ে যান মোমোর্ষ অবস্থায় চলে যান এবং পরবর্তীতে আমার নবী করিম সাল্লাহ আম্মা যান আমার নবী করিম সাল্লাহামের কাছ থেকে বিদায় নি আল্লাহ তালার সান্নিধ্যে চলে যান জি তো ওই জায়গা মা মেনার দিয়ে আল্লাহ আর সেই মাজার শরীফে যখন যাওয়া হয় ওই পাহাড়টাও কেন জানি আকর্ষণ করছিল এবং এটা মনে হচ্ছিল যে এই পাহাড়ই পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় গাড়ে সৌরে কিছুক্ষণ অবস্থান করেছেন জি গারে হেরার মধ্যে আমার নবী করিম সাল্লাম চল্লিশ দিন মতান্তরে আশি দিন অবস্থান করেছি এই পাহাড়গুলোর যদি দর্শনীয় স্থান হয়ে যায় তাহলে আমার নবী করিম সালামের আম্মা যান যে পাহাড়ে রয়েছে আমার তো মনে হয় রহমতের ফিরিস ওখানে জিয়ারত করতে যায় বসে যায় এটাই সবচেয়ে বড় একটা মোবারক পাহাড় এবং দোয়া করার সৌভাগ্য পেয়েছি ওলামা একরামের সাথে ছিলাম ওনারা মিলাদ কিয়াম করেছেন দোয়া করেছেন তো আসার সময় এরকম মনে হচ্ছিল যে মদিনা শরীফে আসাটা আলহামদুলিল্লাহ সার্থকের উপর সার্থক হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মা মেনারুদি আল্লাহ তালহার কবর শরীফে আদব সহকারে গিয়ে নবী করিম সাল্লাহ ইসলামের সুনজর অর্জন করার তৌফিক দান করুক আমিন কিছু কথা অজানা কিছু কথা অজানা কিছু কথা অজানা কিছু কথা অজানা হাজার রহস্যে ভরা আল্লাহ কত কিছু জানা তার কত কিছু অজানা জানতে হলে সেই সব অজানা ঘটনা দেখুন সবে কিছু কথা অজানা কিছু কথা অজানা সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আল মোহাম্মদ সাল্লাহ আলহি ও আলহি আসাল্লাম দর্শক আলহামদুলিল্লাহ আমরা আমাদের সফরও চলমান রয়েছে সাথে সাথে আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে কিছু অজানা কথা এবং কিছু নুরুদ্দিন ভাইয়ের অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করছি দর্শক আমরা এই পর্যায়ে কথা বলবো হজরফাকসাল্লাহ আলহি সাল্লামের আব্বাজান এবং আম্মাজান সম্পর্কে আমরা তো ওনার যাওয়ার কথা শুনেছি তিনি হজরফ আকসাল্লাহ আলহিয়া আম্মাজান আম্মা যান মা আমিনার রদি আল্লাহ তালা আনহার মাজার শরীফে গিয়েছেন তো হুজুর মা আমিনার দিল্লাহ তালান হা হুজুর পাকসাল্লাহ আলি আসাল্লাম কত বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন বা এবং হুজুর পাকসাল্লাহ আলি আসাল্লাম কত বছর বয়সে ওনার আব্বা কাল করেছেন এবং তিনি কী অবস্থায় ছিলেন এই জিনিসটা যদি একটু আমাদেরকে বলতেন রহিম ইসপিল্লাহিউম ভাই আসলে আমার নবী হুজুর পনুর সাল্লাহ আলী আলী আসাল্লামের আব্বা আম্মা জি এরা ওনাদের পৃথিবীর সকল মা বাবা ওনাদের কদমে করবান আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসসালামের আব্বাহানের নাম হচ্ছে হজরত আবদুল্লাহ রুদী আল্লাহ তালু আম্মানের নাম হচ্ছে মা মেনারদী আল্লাহু তালান ওনারা হচ্ছেন ওই সৌভাগ্যবান দুইজন মা বাবা যাদের কোলে যাদের বংশর মধ্যে আমার প্রিয় নবী সাল্লাহসালাম শোভাগমন করেছেন মা মেনার রদিয়াল্লাহু তালহা আসলে উনি তো সবচেয়ে সৌভাগ্যবতী মহিলা কেন ওনার পেটে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লা আলহি আলী আসাল্লাম শোভাগমন করেছেন মা মেনারুদী আল্লাহ তালহা উনি খুবই পর হেজগার দিনদার আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী আল্লাহ পাকের নেকবান ছিলেন আমার হজরত আবদুল্লাহ রুদি আল্লাহ তালা উনিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় উনিও সবচেয়ে বড় সৌভাগ্যবান এই কারণে যে ওনার বংশের মধ্যে আমার নবী করিম সাল্লা আসলাম শোভাগমন করেছেন সাথে সাথে আরবের সবচেয়ে উচ্চ বংশ কোরাইশ বংশের একজন সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত পিতার সন্তান আচ্ছা আব্দুল মুত্তালিবের সন্তান হচ্ছে আবদুল্লাহ রুদিয়াল্লাহুতোহ্ন আবদুল্লাহ রুদী আল্লাহ তোল্লাহ ছোটোকাল থেকেই আব্দুল মোতালিবের বড় প্রিয় ছিলেন আব্দুল মোত্তালিব ওনার অনেক সন্তানের মধ্যে একজন হচ্ছেন হজরত আবদুল্লাহ রুদিয়াল্লাহ তালু আবদুল্লাহ আল্লাহ তালা ছোটকাল থেকে এত ভদ্র এত বেশি শিষ্টাচার সমৃদ্ধ ছিলেন এত বেশি নেককার ছিলেন যে ওনার চাল চলন ওটা বসায় ওনার পিতা ওনার প্রতি আকৃষ্ট হয়েছেন এবং আব্দুল মোত্তালিবও জানতেন যে অনেক কিছু এরকম নিদর্শন পেয়েছেন যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলিহিউ আলী ওয়াসালামের যে শুভাগমন ওনার বংশের মাধ্যমে হবে ওনার ছেলে আবদুল্লার মাধ্যমে হবে এটা অনেকগুলো নিদর্শন উনি দেখেছেন আবদুল্লা রুদী আল্লাহ তালহুর ব্যবসা বাণিজ্যে আবদুল মোত্তালিবকে সহযোগিতা করতেন আর বিশেষ করে উনি যখন বিবাহের উপযুক্ত হলেন তখন আব্দুল মোত্তালিব উনি চিন্তা করেছেন যে আম কোনোজন ভালো ছেলের সাথে ভালো মেয়ের যদি একটা সম্পর্ক হয় দিনদার ছেলের সাথে যদি দিনদার মেয়ের সম্পর্ক হয় তাহলে আরও বেশি ভালো হবে তো উনিও মনে মনে খুশ ছিলেন এবং আবদুল্লাহ রুদিয়াল্লাহ তালানহুর জীবনে যদি আমরা দেখি আবদুল্লা আল্লাহ তাহ যখন আরবের রাস্তা দিয়ে যেতেন তখন আরবের মহিলারা ওনার জন্য আগ্রহ প্রকাশ করতো অনেকে ওনার বিবাহের জন্য প্রস্তাব দিত ওনাকে তো জিজ্ঞেস করা হলো যে ওনার জন্য এত পাগল কেন তো তারা অনেক সময় এটা বলতো যে ওনার কপালে একটা নূর প্রকাশিত হয় ওই নূরের কারণে আমরা আবদুল্লাহর প্রতি আকৃষ্ট হই রবি আল্লাহ তাল তো আবদুল্লাহ রুদী আল্লাহ তালুর সাথে মা মেনার সাথে সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর আমার নবী করিম সাল্লা আলু আসসালাম আবদুল্লা রুদী আল্লাহ তালু থেকে মা মেনারুদী আল্লাহ তালানহার পেট মোবারকে তস্যপ নিয়ে আসেন আমার নবী করিমাল্লাম নূরে পাক আমার নবী করিমাল্লাম তস্যপ নিয়ে আসেন মা মেনারদী আল্লাহু তালানহা বলেন যে আমার সেই সুযোগ্য সন্তান সেই নেককার সন্তান আমার পেটে আসার পর থেকে আমি অলৌকিক কোনো কিছু দেখতে থাকি অনেক সময় দেখতাম যে আসমান থেকে কিছু আল্লাহর সৃষ্টি নেমে আসছে আমাকে সালাম পেশ করছে আমার প্রিয় নবীর সাল আলীওয়ালী ওয়াসাল্লাম এ দুনিয়াতে শুভাগমন করার ছয় মাস পূর্বে আবদুল্লাহ তালান দুনিয়া থেকে ইন্তেকাল করেন বিদায় নেন আমার নবী করিম সাল্লাহ ইসলাম দুনিয়াতে আসার জি ছয় বছর বয়সে আমার প্রিয় নবী সাল্লাহ আলী ইসলাম এর কাছ থেকে মা মেনা রুদী আল্লাহ তাল বিদায় নেন এখানে একটা বিষয় যে হাজার সৈদুন আবদুল্লাহ রুদুল্লাহ উত যখন ইন্তেকাল করেছেন তিনি কোথায় ইন্তেকাল করেছেন জি এবং ওনাকে কোথায় দাফন করা হয়েছে জি এ ব্যাপারে যদি একটু বলতাম ওনাকে আসলে বিভিন্ন মতামত রয়েছে একটা মতামত হচ্ছে হেরম শরীফের মদিনা শরীফের যে একটু পাশেই একটা এলাকা রয়েছে ওই জায়গায় হযরত আবদুল্লাহ রদি আল্লাহ তালাকে দাফন করুন যখন ব্যবসার উদ্দেশ্যে মদিনা শরীফ যান আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আমার প্রশ্ন ছিল যে হুজুর পাক সাল্লাহ আলহিম তো মক্কা শরীফ থেকে মদিন শরীফ হিজরত করেছেন তো এই ক্ষেত্রে আবার হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তালন হোক ওখানে কীভাবে গেল আসলে মক্কা শরীফের লোকেরা দুইটা জায়গায় বেশি সফর করতো একটা হচ্ছে সিরিয়া আরেকটা হচ্ছে আপনার মদিনা শরীফ এবং মদিনার আশেপাশের কিছু এলাকা তো এগুলোতে ওনাদের ব্যবসায়িক সফর বেশি হতো তো আল্লাহ রুদিয়াল্লাহ তালু ব্যবসায়িক সফরের উদ্দেশ্যে মদিনা শরীফে যান তো মদিনা শরীফ থেকে আসার সময় অসুস্থ হয়ে যান এবং দুনিয়া থেকে ইন্তেকাল করেন বিদায় নেন এরপর আমার মা মেনা উদিয়াল্লাহু তালান যেটা বলছিলাম ওনাকে কি ওখানেই দাফন করা হয়েছে ওখানে দাফন করা হয়েছে মুদিনে শরীফের হেরম শরীফের একটু বাইরে ওনার আহ রজা শরীফ ওনার কবর শরীফ অবস্থিত ওখান থেকে পরবর্তীতে আমার জানামতে আহ জান্নাতুল বাকিটে এটাও মতামত হয়ে যে যখন মর্জিদুন বুশরিফকে সম্প্রসারণ করা হচ্ছে বাড়ানো হচ্ছে তো ওনার রজা শরীফকে ওনার কবর শরীফকে কোথায় জান্নাতুল বাকি দাফন করার একটা বর্ণনা রয়েছে আচ্ছা। তো এইভাবে আমার নবী করিম রফুর রহিম সাল্ল্লাহলামের বয়স যখন ছয় বছর মা মেনা রুদী আল্লাহ তালহা উম্মা ইমন রদী আল্লাহ তালহাকে সাথে নিয়ে মদিনা শরীফে নানার বাড়িতে আসেন তো ওই নানার বাড়িতে আসার সময় মক্কা এবং মদিনা শরীফের প্রায় মাঝামাঝি দরা যায় থেকে আবুয়া নামক স্থানে আমার নবী আম্মা আম্মাজন অসুস্থ হয়ে যান আম্মাজন অসুস্থ হওয়ার পর মা মেনারদী আল্লাহ তালনহা বুঝতে পারলেন যে ওনার সময় শেষ তখন উম্মা আইমন রদি আল্লাহু তালানহা যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন ওনার হাতে দিয়ে বললেন আমার ছেলেকে তুমি দেখাশোনা করবা আর আমার মক্কাবাসী যারা রয়েছে আমার বংশধর আমি যাদের আবদুল্লাহ রুদী আল্লাহ তালহুর পরিবারের কাছে ওনাকে সোপোর্ট করবা তুমি দেখাশোনা করবা তো আমেনা রুদি আল্লাহ তালহার একটা বাণী বড়ই চমৎকার সেটা সাথে মাদানি চ্যানেল দর্শক শ্রোতাদেরকে বলি যখন আমার নবী করিম সাল্লাহসাল্লাম কান্না করছিলেন ছয় বছর বয়সের বয়সের আমার নবী করিমস্লাম যখন কান্না করছিলেন মা আমিনা রদি আল্লাহ তালহা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখন মা আমেনা রদি আল্লাহ তালহা একটা সুন্দর বাণী এটা বলে গিয়েছেন সেটা হচ্ছে মা আমিন বললেন যে বাবা দুনিয়ার দেরকে সবাই ভুলে যাবে কিন্তু আমি আমাকে কেউ বলবে না আল্লাহ হক্লাহ হক তো আমার নবী করিম সাল্ল আসলাম জিজ্ঞেস করলেন যে কেন আমা যান আপনাকে না বলার কারণ কী তখন মা আমেনা রদি আল্লাহ তালা বললেন আসলে আমাকে এই কারণে বলবে না কারণ আমি তোমার মারমত একটা সুযোগ্য সন্তান রেখে যাচ্ছে আমাকে সারা জীবন লোকেরা শরণ করবে এর প্রমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে পর্দা করলেন ওই আবু আনা নামক এক স্থানের একটা পাহাড়ের চূড়ায় এটা ওনার মাজার শরীফ অবস্থিত আলহামদুলিল্লাহ আর সেখানে রসূলরা বড় আগ্রহ ভরে বড় আগ্রহ ভরে সেখানে জিয়ারত করার জন্য যায় এবং আমি তো বলবো পৃথিবীর আমার কেননা রাসুলদে দেখবেন আপনার আম্মাজানকে কেউ সম্মান করলে আপনার আব্বা কেউ সম্মান করলে অটোমেটিক্যালি সেটা কি চলে আসে मोहब्बत সাপনে সে ওনার প্রতি দুর্বল হয়ে যাবেন ওনার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা বেড়ে যাবে তো আমি মনে করি রেশদ ভাই যারা আমার প্রিয় নবী সাল্লু আলী ওয়া আব্বা মাকে সম্মান করবে ওনাদেরকে শ্রদ্ধা স্মরণ করে ওনাদের জন্য ইসালে সব করবে যে অবশ্যই তাদের উপর আমার নবী করিম ইসলাম খুশি হবেন অবশ্যই হুজুর এখানে একটি বিষয় হচ্ছে যে হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম আসার আগে তিনি পৃথিবীতে আসার আগে তো এখানে মুসলমান ছিল না তো হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম যখন নবত প্রকাশ করলেন আল্লাহ তালা যখন ওনাকে হুকুম দিলেন ওনার চল্লিশ বছর বয়সে ঘোষণা নব যিনি প্রকাশ করলেন তখন যখন তিনি ঘোষণা করলেন তখন থেকে তো ইসলাম প্রচার শুরু হয়েছে তো এর আগে তো যারা ছিল তারা হয়তো মুসলমান নন বা হয়তো না তারা মুসলমান ছিলেন না এখন ওনার আব্বাম্মা সম্পর্কে ওলামাই আমায় কি মতামত আসলে রাশেদ ভাই আমার প্রিয় নবী সাল আলী ও আলী ওয়াসাল্লামের নব ঘোষণার পর থেকে ইসলামের যাত্রা শুরু কিন্তু এর আগেও মুসলমান ছিল যেমন ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ তালে ইশাদ করছেন যে এটা কোরআন শরীফের আয়াতে কারিমা রয়েছে তো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম আল ইসলাম ও ইসমাইসলামকে কী বলেছেন মুসলমান বলেছেন এবং ওনার মধ্যে কি ইব্রাহিম আল কে মেনে নিয়ে মুসলমান হওয়ার জন্য বলেছেন আচ্ছা তো বুঝে যাচ্ছে মুসলমান ইসলাম এবং মুসলমান এটা এখন থেকে নেয়ের আগে থেকে যাত্রা শুরু তবে হ্যাঁ এটার রূপ পরিপূর্ণতা পেয়েছে আমার নবী করিম সাল্লি ইসলামের মাধ্যমে আচ্ছা অর্থাৎ আমরা জানতে বুঝতে পারি বলতে পারি এটা যে আদম আলহী সাল্লা সাল্লা সাল্লাম থেকে শুরু করে আমার সাল্লাহ আলহি সাল্লাম পর্যন্ত

ওনাদের শরীয়ত ভিন্ন ছিল কিন্তু সবগুলো শরীয়তের পরিপূর্ণতা এসেছে আমার নবী করিম ইসলাম ইসলামী শরীয়তের মাধ্যমে এবং এটা মনে রাখবেন সবচেয়ে সহজ ধর্ম হচ্ছে ইসলাম অর্থাৎ আমার নবী করিম সাল্লামাম উম্মতরাই যে ইসলাম পেয়েছে সবচেয়ে সহজ এখন আমার নবী করিম সাল্লাহ ইসলামের নবোদ ঘোষণার পূর্বে যারা ছিলেন আহলে জামাতের আকিদা হচ্ছে বিভিন্ন ফিকার কিতাবের মধ্যে রয়েছে ওনারা সবাই হানিফ ছিলেন হানিফ মানি ওনারা আল্লাহ পাকের একত্রবাদের বিশ্বাসে ছিলেন যেহেতু ওনাদের আগে অনেক দিন পর্যন্ত ঈসা আল ইসলাম থেকে আমার নবী করিম সাল্লা পর্যন্ত বছর জি পাঁচশো বছর বা যত শত শত বছরের যে দূরত্ব ওই দূরত্বের কারণে মুসলমানরা যারা ছিল সব যারা একত্ববাদী ছিল তাদেরকে হানিফ বলা হয় এবং ওনারা জান্নাতি তখন তো কোনো নবী তো আমার নবী করিম সাল্ল ইসলাম এরকম বর্ণ নও রয়েছে বিদায় হজের সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াত করে ওনাদেরকে নিজের উম্মত বানিয়েছেন মুসলমান না মুসলমান আগে থেকে ছিল আচ্ছা নিজের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ আমার তো উম্মত আরো হবে অনেক উম্মত কিনে আমার মা বাবা যদি আমার উম্মতের মধ্যে ট্রান্সফার করা হয় এটা অনেক আমার জন্য সৌভাগ্য হবে জি জি 마শাআল্লাহ 마শাআল্লাহ হুজুর আপনার কাছ থেকে খুব সুন্দর আলোচনা আমরা শুনছি ইনশাআল্লাহ আমাদের আলোচনার ধারা চলতে থাকবে তো ইনশাল্লাহ দর্শক আমাদের সাথেই থাকুন হুজুর চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই ইনশাল্লাহ কিছু কথা অজানা কিছু কথা অজানা কিছু কথা অজানা কিছু কথা অজানা হাজার রহস্যে ভরা আল্লাহ এই দুনিয়া কিছু জানা তার কত কিছু অজানা জানতে হলে সব অজানা ঘটনা দেখুন সবে কিছু কথা অজানা কিছু কথা অজানা হাবীব আল্লাব সল্লাহ আলা মোহাম্মদ সলাল আলহি আসাল্লাম দর্শক আলহামদুলিল্লাহ আমাদের ঈদের অনুষ্ঠান কিছু কথা অজানা চলমান রয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের মা বাবা সম্পর্কে চমৎকার কিছু কথা আলোচনা শুনছি তো দর্শক আমরা নুরুদ্দিন ভাইয়ের কাছ থেকে আরও শুনবো হুজুর যে আমাদের কথা চলছিল যে হুজুর পাক সাল্লহি আসাল্লামের মা সম্পর্কে বাবা সম্পর্কে তো ওনারা আপনি বলছেন যে ওনারা একত্ববাদী ছিলেন হানাফ হানাফ ছিলেন সে ব্যাপারে বলছিলেন জি জি ওনারা ইসলাম নব ঘোষণার পূর্বে জি ওনারা হানিফ ছিলেন একত্ববাদী ছিলেন আল্লাপাকের দয়াপ্রাপ্ত ছিলেন এর আগে যারা মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওদের সবাইকে হানিফ হিসেবে গণ্য করা একত্ববাদী একত্ব মানে আল্লাহ তালাকে বিশ্বাস করছেন জি যেহেতু তখন কোনো নবী আসেনি জি আমার প্রিয়নবী হুজুর প্নৌর সাল আল্লাহ আলিহিউ ওয়ালি মা বাবা ওনারা তো অবশ্যই জান্নাতি বরং জান্নাতি না জান্নাতিদের সর্দার আচ্ছা সমস্ত নবীগণ আলিহিমু আসাল্লামদের আম্মাজান বিশেষ করে আমার প্রিয়নবী সাল্লাসালামের জানের ওসিলাই আমাদের মা বাবারও ইনশাল্লাহ জান্নাতে যাবে এটা আমরা এটা বিশ্বাস রাখি এই জন্য তফসিরের রুহুল বয়ানের মধ্যে এটা ঘটনা এসেছে যে আমার প্রিয়নবী হুজুর পনুর নোর আল্লাহ আলি ওয়া মাইশা সিদ্দিকার তালাম থেকে বর্ণিত বিদায় হজের সময় আমার নবী করিম সাল দরবারে আল্লাহ করে মা বাবাকে আমার প্রিয় নবী ইসাল্লাইসালামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করান এরপরে ওলামায়ে একরাম বলেন যে আমার প্রিয় নবী সাল্লিউসালামের মা বাবার ব্যাপারে অনেক অসংখ্য ওলামায়ে একরাম লিখেছেন যিনি আশারাই মোবাসারা ঘোষণা করেছেন জন যারা জান্নাতি যে যার ঘোষণার মাধ্যমে ওরা জান্নাতি হচ্ছেন জি প্রিয় নবী ওনার কি মকাম হবে দেখুন আমার নবী করিম সাল্লাহামের আম্মা যান হচ্ছে মা আল্লাহ তালা আমার প্রিয় নবী সালামের কন্যার নাম হচ্ছে মা মাফা তামত জহরার্লাহু তালা উনি হচ্ছেন জান্নাতি মহিলাদের সর্দার আমার প্রিয় নবী সাল্লা উসলামের সুসংবাদ পেয়ে দশজন সাহাবাইকরাম দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তো আমার প্রিয় নবীলামের আম্মা যান কত উচ্চ স্তরের জান্নাতি হবেন সেটা বর্ণনা করতে গিয়ে ওলামা রাম বলেন যে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ বলেছেন ইসমাইল হকির রহমতুল্লাহ বলেছেন যে ইউনুস জি মাত্র চল্লিশ দিন মাছের পেটে ছিলেন আচ্ছা ওই মাস্টার জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়ে গিয়েছে কি কারণে কেননা একজন নবী আল উনি ওই মাছের পেটে অবস্থান করেছেন নবীর সংস্পর্শের কারণে ওই মাছটা জান্নাতি ঘোষণা করা দামি হয়ে গেছে দামি হয়ে গেছে কিছু পশু পাখি কিছু প্রাণী জান্নাতে যাবে যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি কসওয়া এটা জান্নাতে যাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে সম্পর্কিত কয়েকটা প্রাণী এরকম জান্নাতে যাওয়ার ঘোষণা হাদিস শরীফের মধ্যে এসেছে জি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় অন্যান্য নবী একরাম আলাইহিস সালামদেরও অনেক কিছু জান্নাতে যাওয়ার এরকম বিষয় এসেছে যেমন মূসা আলাইহিস সালামের উম্মত বা বাউরা ওনার আকৃতিতে একটা কুকুর যাবে জান্নাতে তো অনেক জীবজন্তু পশু পাখি তারা জান্নাতে যাবে তো ইসমাইল হকি রহমতুল্লাহ বলছেন চল্লিশ দিন মাছের পেটে ইউনুস আল ইসলাম যে মাছের পেটে ছিলেন ওই মাছ যদি জান্নাতে যায় আমার প্রিয় নবীর সাল্লা ইসলাম যার পেট মোবারকের মধ্যে প্রায় নয় মাস দশ মাস অবস্থান করেছেন তো উনি তো জান্নাতি মহিলাদের সর্দার হবেন উনি জান্নাতের উচ্চ যাবেন এটা তো স্বাভাবিকভাবে আমরা সবাই বুঝতে পারতে পারি আসলে যে রিবায়ত অনেক সময় হাদিস শরীফের মধ্যে এসেছে যে আমার নবী করিম ওয়াসাল্লাম নিজের মা বাবার যখন কবর শরীফে গিয়েছেন আব্বার কবর শরীফে গিয়েছেন আম্মার কবর শরীফে গিয়েছেন আল্লাপাকের পক্ষ থেকে এটা ঘোষণা এসেছে যে আপনি তাদের জন্য ক্ষমা ছায়েন না ক্ষমা ছায়েন না আপনাকে ক্ষমা চাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে তো আসলে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে ওলামা ইকরাম বলেন কেন আমার প্রিয় নবীর সাল্লামের মা বাবা ওনারা নেককার ছিলেন ওনারা জান্নাতি ছিলেন তো জান্নাতি মানুষের জন্য মাকফিরাত চাওয়া হয় না যেভাবে আমরা ছোট বাচ্চাদের যখন আমরা কি করি জানা নামাজ আদায় করি তখন আমরা আল্লাহ মগফি লিহাই ই না ওয়ামাই ওয়াশাহিদিনা ওয়া গাইবিনা এটা পড়ি না জি আমরা আরেকটা দোয়া করি দোয়া পড়ি সেটার দোয়াটা হচ্ছে অর্থাৎ ওই বালক এখনো গুনা করার সময় হয় নাই তো ওর কারণে ওর জন্য দোয়া যারা করেছে তাদের জন্য গুণা ক্ষমার দোয়া করতে হবে যারা বালে আগে দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের জন্য আমরা আরেকটা দোয়া পড়তেছি তো বোঝা যাচ্ছে মুফতি আহমদ খান উইমির রহমতুল্লাহ ইসমাইল হক্তি রহমতুল্ল্লাহ আরো বড় বড় বুজুরগানা দিন ওনারা ওনাদের কিতাবের মধ্যে লিখছেন আমার প্রিয় নবীর সাল্লাই মাম্মা এমন হানিফ ছিলেন হানিফরা জান্নাতে যাবে তো যারা জান্নাতি ওনাদের জন্য কেন মাগফিরাত আমি চাইবো সেই জন্য আমার আল্লাহ পাক আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এটা ইরশাদ করেছেন হে মাহবুব আপনি তাদের জন্য মাগফিরাত চাই না কেন ওনা তো এমনিই মাগফিরাত চান ওনা এমনিই জান্নাতী তো উলামায়ে کرام এটা বিভিন্ন ব্যাখ্যা করেছেন রশিদ ভাই দেখেন আমার মা বা বাবাকে কেউ যদি ভালো বলে আমার ভালো লাগবে এটা নিয়ম দুনিয়ার নিয়ম আমরা শুনেছি আগে যে তো মা বাবাকে আমার প্রিয় নবী সাল্লাহামের মা বাবার ব্যাপারে সব সর্বদা সুধারণা রাখা এবং ওনাদের ব্যাপারে সর্বদা আমাদেরকে ওনাদের এই জন্য মুফতি আহমদ ইয়ার খানির রহমতুল্লাহ একটা কালাম লিখেছেন তুমকো লা কো মুবারক আমেনা হে আমেনা রুদি আল্লাহ তালান আপনার কদমে লা মুবারক বাদ লা সালাম কেন তুমনে বকশা হামকো ইমা আমেনা হে আমেনা আপনি আমাদেরকে ইমানের মূল প্রিয় সাল্লাহ দান করেছেন অর্থাৎ আপনার কাছ থেকে আমরা পেয়েছি ইমান পেয়েছি পেয়েছি তো আপনার কদমে লাক সালাম তো সেই জন্য আমাদের এই জিনিসটা আমরা আমাদের এই চ্যানেল দর্শক শ্রোতা যারা দেখছেন আমরা সবাই এটা মন মানসিকতার মধ্যে গেতে নিই যে আমার প্রিয় নবীর ইসাল্লাহ আসলামের আব্বা আম্মা ওনারা জান্নাতি ওনাদের জন্য ইসালে সব করব আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আমরা একজন বড় আলিম

আলামা গাজী শেরে বাংলা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলী চট্টগ্রামের মধ্যে বাংলাদেশের মধ্যে অনেক প্রসিদ্ধ একজন আলিম ওনার হাজার হাজার ছাত্র উনি কিতাবও লিখেছেন এবং বড় বড় যারা হকানি খানি রব্বানি পীর ওলামা মাসাইক ওনাদের সামনে একটা কিতাব লিখেছেন দেখ যেটাকে দিওয়ানে আজিজ বলা হয় তো ওই কিতাবের মধ্যে ওই কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে অনেক ঘটনা এসেছে তো ওনার ব্যাপারে কেউ জিজ্ঞেস করলো ওনাকে একবার কেউ জিজ্ঞেস করলো হুজুর আপনি এত বড় আশিকের রসুল কীভাবে হলেন প্রিয়নবী সাল্লাইসলামের মহব্বতে এত বেশি দিওয়ানা আপনি কিভাবে এ নিয়ে পেলেন তো উনি বলেছেন ওনার স্টুডেন্টদেরকে ছাত্রদেরকে যে আলহামদুলিল্লাহ প্রতি মাসের প্রথম তারিখে আমি প্রিয় নবী সালামের আব্বা আম্মার নামে আঙ্গুর দিয়ে ফাতেহা দিই আঙ্গুর দিয়ে ফাতিহা দি ওই আঙ্গুর দিয়ে প্রতি মাসের শুরুতে ফাতিহা দেওয়ার কারণে প্রিয় নবী সালামের মা বাবাকে যখন আমি স্মরণ করলাম আমার নবী করিম সালামের নুরানি নজর আমার প্রতি হয়ে গেল আমার প্রিয় নবী সালামের আমার প্রতি সুনজর দিয়েছেন আমাকে ইস্কের রসুলের নিয়ামত দিয়েছেন আমাকে দিদার দ্বারা ধন্য করেছেন এবং আমাকে দুনিয়া এবং আখড়াতে সম্মানিত করেছেন তোমাদের নিচে দর্শক শ্রোতা আমরা যারা শুনছি আজকে এটা যিনি যুগে যুগে যারা বড় কাহামেল আল্লাহর বলি যাদেরকে কবরের মধ্যে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে অনেক কেরকম লাশ মোবারক অক্ষত পাওয়া গিয়েছে যাদের কবর থেকে সুগন্ধি এসেছে ওনাদের আকইদা হচ্ছে ওনারা আমার প্রিয় নবীলামের আব্বা আম্মাকে জান্নাতি মেনেছেন এখন আমরা ওনাদেরকেই ফলো করি কেননা আমরা সবাই দোহকারি ইহিদিন আফ মোস্তাফি আল্লাহ আমাদেরকে সহজ সরল পদ দেখাও সরল পথ দেখাও কাদের পথ তাদের পথ দেখাও যাদের উপর তুমি নিয়ামত দিয়েছ তো আমাদেরকেও তাদের আকিদা ধারণ করতে হবে বিশ্বাস ধারণ করতে হবে যাদের উপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন দুনিয়া তো আমরা দেখছি আখেরাতে তো অবশ্যই দেখবো তো সেক্ষেত্রে আমরা যারা রয়েছি কনফিউশনে না পড়ি এখন তো মনে করেন অনেক সময় শয়তানেও দুঃখা দেয় ইসলাম আবিবের পূর্বে আমার প্রিয় নবী সাল্লাহ আসলামের মা বাবার ইমানের ব্যাপারটা কি হবে সেক্ষেত্রে যখনই আমাদের কোনো কুমন্ত্রণার শিকার হব আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গ যারা রয়েছেন কেননা ওনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন ওনারা তো শুধু স্টাডির মধ্যে সীমাবদ্ধ না ওনারা রুহানি বা আল্লাপাক ওনাদেরকে অনেক ইশারা দিয়ে দেন যেটা এরকম হবে এটা এরকম হবে তো আমরা এটা ওনাদের কথার উপর বিশ্বাস রাখি ওনাদের যে দলিল দেওয়া হয়েছে এটা বিশ্বাস রাখি এবং প্রিয়নবীর সাল্লামের মা বাবাকে মহব্বত করতে থাকি ইনশাল্লাহ জওয়াজ কালকে আমাদের দিন প্রিয়নবীর আলী ওয়াসাল্লাম তো এমন হাদিস শরীফের সুসংবাদ এসেছে আল্লাহ পাক ইসাদ করবেন হে মাহবুব সাল্লাসম আপনি আপনার মাতা মাতামক তুলুন যার অন্তরে সরিষার দানা পরিমাণ মান রয়েছে তাকে আপনি জাহান নাম থেকে উঠিয়ে নিন আমার প্রিয় নবী সাল্লাম জাহান নামের গিয়ে তাদেরকে উঠাতে উঠাতে এমন হবে যে আমার প্রিয় নবী সাল্লামের একজন উন্মত জাহান নামে থাকবে না তো আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য লাকদে জাকুম রসুলুম মিন আনফুসিকুম আজিজ কোরআন শরীফের আয়তে কেরিমা আমরা আল্লাহ তালিস করছেন লাকদে জা আকুম তোমাদের কাছে এসেছে রসুলুম এমন রসুল মিন আন ফুসিকুম তোমাদের মধ্য থেকে আচ্ছা তো মুফাসির কেমন বলেন এটা মিন আন পড়া যায় আন ফাসিকুম কয়েকটা ক্যারাত দিয়ে পড়া যায় আন ফাসিকুম মানে কি তোমাদের মধ্য থেকে আমি আমার প্রিয় মাহবুব সাল্লাহ ইসলাম শুভ আগম করছে তোমাদের কাছে রসুল এসেছে তোমাদের মধ্যে কারা তোমাদের মধ্যে যারা সর্ব তাদের কাছ থেকে নবী রসুল এসেছে অর্থাৎ এটা মুফাসিনে ক্রামগন বলেন এই আন ফাসিকুম এই আয়াতে কারিমার এই অংশ যদি ক্যারাত পড়া হয় তখন তফসির হবে তোমাদের মধ্যে যারা পুত পবিত্র তাদের মধ্যে থেকে প্রিয় রসুল এসেছে তো বোঝা যাচ্ছে আমার নবী করিম সাল্লাহ আদম আল ইসলাম থেকে শুরু করে আবদুল্লাহ রদি আল্লাহ তালন পর্যন্ত যেই বংশ পরিক্রমার মাধ্যমে প্রিয় নবী ইসলাম শুভাগমন করেছেন তারা সবাই জান্নাতি সবাই সবাই ইমানদার তারা পবিত্র তারা সচ্চরিত্রবন সচ্চরিত্র ওনাদের বংশ থেকে এসেছে যেমন হজরত সৈদনা ইসা আলিহি সালামের যুগে প্রিয় নবী ইসলামের যিনি অলা ছিলেন যিনি পূর্বপুরুষ ছিলেন উনি নাকি প্রতি জুমার দিন একটা ওঁট কয়েকশো উঁট মতান্তরে একটা উঁট কয়েকশো উঁট উনি মানুষকে জবে করে খাওয়াতেন ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এত খরচ করছেন এত টাকা পয়সা দিচ্ছেন এত বেশি মানুষকে খাওয়াচ্ছেন কারণ কি তো উনি এটা সর্বদা সুক্রিয়া করতেন যে আসলে

আখরি নবী সাল্লসলাম যেহেতু আমি ও ওই নসলের অন্তর্ভুক্ত সেই জন্য আমি সুক্রিয়া করে প্রতি জুমার দিন শত শত ওর জবে করে মানুষকে স্বরূপ খাবার খাওয়াই এরকম যদি আপনি দেখেন তাহলে প্রিয় নবী সাল্লাহ আসলামের আব্বা জানান হচ্ছে আবদুল্লাহ রদিয়াল্লাহ ওনার দাদার নাম হচ্ছে আব্দুল মুতালিম যিনি কাবা শরীফের মোতাবাল্লি ছিলেন আবাবিল পাখি সেই ঘটনা ধরতে গেলে জারদোয়ার কারণে হয়েছে আমরা যদি দেখি সুরাফিলের তফসিল তাহলে দেখা যাবে আবাবিল পাখি নাজিল হয়েছে আল্লাহ পাক কার আবেদনের কারণে আব্দুল মুত্তালিব রদি আল্লাহ আনহু উনি কাবা শরীফ জড়িয়ে কান্না করে বলছেন আল্লাহ এই গোরের মালিক তুমি তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ এই গরু রক্ষা করো আর আমাদের মান সম্মান রক্ষা করো আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাহ আসলাম যেই নসল ওই নসলের উসিলাই যেই বংশ পুরুষদের ব্লাডের মাধ্যমে এসেছেন ওই পূর্বপুরুষদেরকে সম্মান করার এবং প্রিয় নবী সালামের পুরানো সোলে পাককে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক মাসা দর্শক খুব চমৎকারভাবে আমরা এই ইয়াও শুনেছি আমাদের এবং আনন্দের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করুক দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আপনাদের সামনে কোনো একটা দিন কোনো একটা অনুষ্ঠান নিয়ে আবারও উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদান চ্যানেল দেখতে থাকুন কিছু কথা অজানা কিছু কথা অজানা কিছু কথা অজানা কিছু কথা অজানা হাজার রহস্যে ভরা আল্লাহ এ কত কিছু জানাতার কত কিছু অজানা জানতে হলে অজানা ঘটনা দেখুন সবে কিছু কথা অজানা কিছু কথা অজানা হাজার রহস্যে ভরা আল্লাহ কিছু জানা তার কত কিছু অজানা জানতে হলে সেই সব অজানা ঘটনা দেখুন সবে কিছু কথা অজানা